বার্লিনে ছবির প্রচার করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সাক্ষাতের পর তার পোশাক নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। নানান রকমের ট্রোল হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে, তবে প্রিয়াঙ্কার এই খারাপ সময়ে এবার তার পাশে দাঁড়ালেন সাবেক পর্নতারকা সানি লিওন। সানি লিওন বলেন, প্রিয়াঙ্কার পোশাকে প্রধানমন্ত্রীর যদি কোনো আপত্তি না থাকে তবে অন্যরা কেন এত কথা বলছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর যদি এই ব্যাপারে কিছু বলার থাকতো তবে তিনি তা জানাতেন, তা যখন তিনি করেননি তাহলে এ নিয়ে আর কারো কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না। পোশাক বিতর্কে প্রিয়াঙ্কার পাশে থেকে সানি আরো বলেন, প্রিয়াঙ্কা বুদ্ধিমতী নারী, সমাজের জন্য অনেক কিছু করেছেন, সেই কাজ দিয়ে তাকে বিচার করা হোক, তার পোশাক দিয়ে নয়। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে।